গল্পকথন ভাই কাল্ল চ্যানেলে আজকে আমরা শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল আজ প্রথম পর্ব রানাঘাটের রেলবাজারে বেচ হোটেল যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল এ কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে কয়েক বছরের মধ্যে রানাঘাট রেলবাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায় আজ দশ বছরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে চারজন রসিয়া বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায় এমন খদ্দের বেঁচু পঞ্চাশের উপর না ফর্সা না কালো দোহারা চেহারা মাথার কাঁচা পাকা চুল হোটেলের সামনের ঘরে একটা তক্ত পোষে কাঠের হাত বাক্সের উপর কনুয়ে ভর দিয়া বসিয়াছে বেলা দশটা বনগা লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়ে রাস্তায় পড়িতে শুরু হইয়াছে বেচুচকর্তির হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে এই দিকে আসুন বাবু গরম ভাত তৈরি মাছের জোল ডাল তরকারি ভাত হিন্দু হোটেল বাবু দুজন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদুবাড়ুজ্জের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেঁচুচক্তির হোটেলেই ঢুকিল এই যে বোঝকে এখানে রাখুন দাঁড়ান বাবু টিকিট নিতে হবে এখানে কোন ক্লাসে খাবেন ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে পাঁচ আনা সেকেন্ড ক্লাসে তিন আনা এই হোটেলের নিয়ম পয়সা দিয়া বেঁচেচক্কর্তের নিকট হইতে টিকিট একটুকরো সাদা কাগজের নম্বর ও শ্রেণী লেখা কিনিয়া ভিতরে যাইতে হইবে সেখানে একজন রশিয়া বামুন বসিয়া আছে খদ্দের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য খাইবার জায়গা দরমার বেড়া দিয়ে দুই ভাগ করা একদিকে ফার্স্ট ক্লাস অন্যদিকে সেকেন্ড ক্লাস খদ্দের খাইয়া চলিয়া গেলে এইসব টিকিট বেঁচেচক্করের কাছে জমা দেওয়া হইবে সেগুলি দেখিয়া তবিল মিলানো ও উদ্বৃত্ত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে রসই বামুনেরা চুরি করিতে না পারে চাকর ভিতরে আসিয়া বলিল মোটে চারজন লোক খদ্দের দুজন ওদের ওখানে গেল বেচচকর্তি বলিল যাগে তুই আরেকটু এগিয়ে যা শান্তিপুর আসবার সময় হলো এই গাড়িতে দু পাঁচটা খদ্দের থাকেই আর ভেতরে বামুনকে বলে আয় শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায় এক দেখছি এখন চলুক এমন সময় হোটেলের ঝিপ পদ্ম ঘরে ঢুকিয়ে বলিল পয়সা দেও বাবু নে আসি বেচি বলিল দই কি হবে পদ্ম হাসিয়া বলিল একজন ফার্স্ট ক্যালাসে খাবে আমায় বলে পাঠিয়েছে দই চাই পাকা কলা চাই বেচু বলিল কে বলতো খদ্দের খদ্দের তো বটেই পয়সা দিয়ে খাবে এমনি না আমার ভাইপো আসবে দেশ থেকে এই শান্তিপুরের গাড়িতে না না তাকে পয়সা দিতে হবে না সে ছেলে মানুষ দু একদিনের জন্য আসবে তার কাছে পয়সা কিসের দয়ের পয়সা নিয়ে যা বেচু এ কথা কখনো কাহাকেও বলে না কিন্তু পদ্মঝিয়ের সম্বন্ধে অন্য কথা পদ্মঝি এ এই হোটেলে যা বলে তাই হয় তাহার উপর কথা বলিবার কেহ নাই সেজন্য দুষ্ট লোকে রকম মন্দ কথা বলে কিন্তু সেসব কথায় কান দিতে গেলে চলে না শান্তিপুরের গাড়ি আসিবার শব্দ পাওয়া গেল হোটেলের চাকর খদ্দের রানিতে স্টেশনে যাইতেছিল বেচু চকর্তী বলিল খদ্দের বেশি করে আনতে না পারলে আর তোমায় রাখা হবে না মনে রেখো আমার খরচা না পোষালে মিথ্যে চাকর রাখতে যাই কেন গেল হপ্তায় তুমি মোটে তেইশটা খদ্দের এনেছো তাতে হোটেল চলে পদ্মঝি বলিল তোমায় পই পই করে বলে হার মেনে গেলাম তিন আনা বাড়িয়ে চোদ্দ পয়সা করো আর ফার্স্ট ক্যালাস টেলাস তুলে দাও কটা খদ্দের হয় ফার্স্ট ক্যালাসে যদু বাড়ুজ্যের হোটেলে রেট কমিয়েছে শুনে বেঁচে বলিল ছুপ ছুপ একটু আসতে বল না কারো কানে কথা গেলে এক্ষুনি এমন সময় ছজন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরে আসিল বেচু বলিল আসুন বাবু পুটুলি এখানে রাখুন কোন কেলাসে খাবেন বাবুরা পাঁচ আনা আর তিন আনা একজন বলিল তোমাদের সেই বামন ঠাকুরটি আছে তো তার হাতে রান্না খেতে এলাম আমরা সেবার খেয়ে গিয়ে আর ভুলতে পারিনি মাংস হবে না বাবু মাংস তো রান্না নেই তবে যদি অর্ডার দেন তো ও বেলা বলিল আমরা মকদ্দমা করতে এসেছি না। যদি জিতি পোড়া মার সিদ্ধেশ্বরীর ইচ্ছে তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে কাল উকিলের বাড়ি কাজ আছে তাহলে আজ ওবেলা তিনশের মাংস চাই কিন্তু সেই বামুন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই নইলে আমরা অন্য জায়গায় যাব ইহারা টিকিট কিনে খাইবার ঘরে ঢুকিলে পদ্মঝি বলিল পোড়ার মুখ মিনশি আবার শুনতে না পায় কি যে ওর রান্নার সুক্ষেত করে লোকে তা বলতে পারিনি কি এমন মরণ রান্নার বেচু বলিল টিকিটগুলি তো ভেতর থেকে এবেলার হিসাবটা মিটিয়ে রাখি আর এখন তো গাড়ি নেই আবার সে একটাই মোড়ো গাছে লোকাল পদ্ম বলিল কেন আসাম মিল আসাম মিলের আর তেমন খদ্দের আসছে কই আগে আগে আসাম মেলে আটটা দশটা খদ্দের ফি দিন পাওয়া যেত কি যে হয়েছে বাজারের অবস্থা পদ্মজি ভিতরে গিয়ে রশ্মি বামুনের নিকটতে টিকিটা নিয়ে বলিল শোনো মজা পাশ্চালাসের ডাল যা ছিল সব সাবার হাজারি ঠাকুরের কাণ্ড এদিকে এই খদ্দের বাবুরা গিয়ে তাকে একেবারে শখকে তুলে দিচ্ছে তুমি হেনো রাঁধো তুমি তেন রাঁধো বলে যত অনাসৃষ্টি কাণ্ড যা দেখতে পারিনি তাই এখন ডালের কি করবে বলো ডাল কতটা আছে দেখলি লব ডঙ্কা আর মেরিকেটে তিনজনের মতো হবে কজনের মতো ডাল দিয়েছিলি জনের মতো মুগের ডাল আলাদা ফার্স্ট ক্যালাসের মুড়িঘণ্টের জন্য দিয়েছি সেকেন্ড ক্যালাসের তিরিশ জনের মসুরি খাসারি মিশেল ডাল হাজারি ঠাকুরকে ডেকে দে পদ্মঝি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়ে আনিল লোকটার বয়স পঁয়তাল্লিশ ছেচল্লিশ এক চেহারা কালো রং দেখলে মনে হয় লোকটা নিপাট ভালো মানুষ বেচু বেঁচুচকর্তি বলিল হাজারি ঠাকুর ডাল কম হলো কি করে হাজারি ঠাকুর বলিল তা কি করে বলবো বাবু রোজ যেমন ডাল খদ্দেরদের দিই তার বেশি তো দিইনি কম হলে আমি কি করি বলুন পদ্মঝি ঝঙ্কার দিয়ে বলিল তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর আমি স্পষ্ট দেখেছি তুমি খদ্দের বাবুদের মুখে রান্নার সুখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়িঘণ্ট ঢালছো পয়সা করিয়েও দিয়েছি বোধ হয় বকশিস হাজারি বলিল বকশিস এই হোটেলে কত পাই দেখছো তো পদ্ম দিদি একটা বিড়ি খেতে কেউ দেয় আজ পাঁচ বছর এখানে আছি তুমি কেবল বকশিস পেতে দেখো আমাকে পদ্ম বলিল তুমি মুখে মুখে তক্ক করে না বলে দিচ্ছি পদ্মজি কাউকে ভয় করে কথা বলবার মেয়ে নয় কেলাসের বাবুরা পুজোর সময় তোমায় গেঞ্জি কিনে দেয়নি ইশ ইস ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি পুরনো গেঞ্জি পেঁচুচক্রতি বলল যাও যাও ঠাকুর বাজে কথা নিয়ে বোকো না বেশি খদ্দের আসে ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে কেন বাবু আমার কি দোষ লতে পদ্ম দিদি আটজনের ডাল মেপে দিয়েছে তাতে খেয়েছে এগারো জন পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়ে চোখ পাকাইয়া বলল আটজনের ডাল মেপে দিয়েছি নচ্চার পদ্মাশ কাঁজা খুর কোথাকার দশ জনের দশের অর্ধেক পাঁচ পোয়া ডাল তোমায় দিনই বের করে হাজারি ঠাকুর আর প্রতিবাদ করিতে বোধহয় সাহস পাইল না পদ্মঝি অত অল্পে বোধহয় ছাড়িত না কিন্তু ইতিমধ্যে খদ্দের আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল হাজারি ঠাকুরও ভিতরে গেল বেলা প্রায় আড়াইটা আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়াছে হাজারি ঠাকুর একা খাওয়ার ঘরে খাইতে বসিল বড় ডেকচিতে দুটিখানি মাত্র ভাত ও কড়া একটুখানি ঘাটা তরকারি পড়িয়াছে ডাল মাছ যাহা ছিল পদ্মঝেকে তাহার বড় থালায় বাড়িয়া দিতে হইয়াছে সে রোজ বেলা দেড়টার সময় রান্নাঘরের উদ্বৃত্ত ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায় রসইয়ের বামুনদের জন্য কিছু থাকুক আর না থাকুক অন্য রসোয়ের বামুনটা উড়িয়া তার নাম রতন ঠাকুর সে হোটেলে বসিয়া খায় না তাহারও বাসার নিকটে সেও ভাত তরকারি লইয়া যায় হাজারির এখানে কেহ নাই সে হোটেলেই থাকে হোটেলেই খায় রোজই তার ভাগ্যে এইরকম বেলা আড়াইটা পর্যন্ত খালি পেটে খাটিয়া দুটি করে ভাত কোনো দিন সামান্য একটু ডাল কোনো তাও না ইহাই তাহার বরাদ্দ দেখছিতে বেশি ভাত থাকিলে পদ্মঝি বলিবে অত ভাত খাবে কে ও তো তিনজনের ঘোরা আমার তালে আর দুটো বেশি করে ভাত বেড়ে দাও হাজারি ঠাকুর খাইতে বসে রোজ ভাবে আর দুটো ভাত থাকলে ভালো হতো না হয় তেঁতুল দিয়ে খেতাম পদ্মটা কি সোজা বদমাইশ মাগি পেট ভরে যে কেউ খায় তাও তার সজ্জি হয় না যদু হোটেলে বেলা এগারোটার সময় রাধুনীবাবু ন একতলা ভাত খেয়ে নেয় আমাদের এখানে তাও আবার জো আছে বাব্বা যেমন কর্তা তেমনি গিন্নি পদ্মঝিকে মনে মনে গিন্নি বলিয়া হাজারি ঠাকুর খুব আমোদ উপভোগ করিল মুখ ফুটিয়া যাহা বলা যায় না মনে মনে তাহা বলিয়াও সুখ খাওয়ার পর মাত্র আড়াই ঘন্টা ছুটি আবার ঠিক বেলা পাঁচটায় উনুনে ডেকচি চাপাইতে হইবে রতন ঠাকুর এই সময়টায় বাসায় গিয়া ঘুমোয় কিন্তু হাজারি ঠাকুর চূর্ণি নদীর ধারে ঠাকুর বাড়িতে কিংবা রাধাবল্লভতলায় নাট মন্দিরে একা বসিয়া কাটায় না ঘুমাইয়া একা বসিয়া কাটাইবার মানে আছে হাজারি ঠাকুরের এই সময়টা হইতেছে ভাবিবার সময় এই সময় ছাড়া আর নির্জনে ভাবিবার অবসর পাওয়া যায় না সন্ধ্যা সাতটা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকিতে হয় রাত এগারোটা পর্যন্ত খদ্দেরদের পরিবেশন রাত বারোটা পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়া তারপর কর্তার কাছে চাল ডালের হিসাব মেটানো রাত একটার এদিকে শুইবার অবসর পাওয়া যায় না দুদণ্ড একা বসিয়া ভাবিবার সময় কই চুর্ণি নদীর ধারের জায়গাটি বেশ ভালো লাগে ওপারে শান্তিপুরে যাইবার কাঁচা সড় খেয়া নৌকায় লোকজন পারাপার হইতেছে গ্রামের বাসবন শিমুল গাছ মাঠ গাব গাভেরেন্ডার বেড়া ঘেরা গৃহস্থ বাড়ি হাজারি ঠাকুর একটা বিড়ি ধরাইয়া ভাবিতে আরম্ভ করিল আজ পাঁচ বছর হইয়া গেল বেঁচুচকর্তির হোটেলে প্রথম যেদিন রানাঘাট আসিয়া হোটেলে ঢোকে সে কথা আজও মনে হয় গাংনাপুর হইতে রানাঘাট আসিয়া সে প্রথমেই গেল বেঁচুচকর্তির হোটেলে কাজের সন্ধানে করটা সামনেই বসিয়াছিলেন বলিলেন কে চাই হাজারি বলিল আগে বাবু রসোই বামনের কাজ করি কাজের চেষ্টায় ঘুরছি বাবুর হোটেলে কাজ আছে তোমার নাম কি আগে হাজারি দেবশর্মা উপাধি চক্রবর্তী এইভাবে নাম বলিতে হাজারির পিতা ঠাকুর তাহাকে শিখাইয়া দিয়াছিলেন বাড়ি কোথায় গাংনাপুর স্টেশনে নেমে যেতে হয় এরশোলা গ্রামে রাত্রে জানো বাবু একদিন রাধিয়ে দেখুন মাছ মাংস যা দেবেন সব পারব আচ্ছা তিন দিন এমনি রাখতে হবে তারপর সাত টাকা মাইনে দেব আর খেতে পাবে রাজি থাকো তো আজই কাজে লেগে যাও সেই হইতে আজ পর্যন্ত সাত টাকার এক পয়সা মাহিনা বাড়ে নাই অথচ খদ্দের বাবুরা সকলেই তাহার রান্নার সুখ্যাতি করে যদি চো মুখে একটা সুখ্যাতির কথাও সে কখনো শোনে নাই ভালো কথা তো দূরের কথা পদ্মঝি তাহাকে আশপুটি পাতিয়া পারে তো কোটে গরিব লোক এ বাজারে চাকুরি ছাড়িয়ে দিয়ে যাইবেই বা কোথায় যাক তাহার জন্য সে তত ভাবে না তাহার মনে একটা বড় আশা আছে ভগবান তাহা যদি পূর্ণ করেন কোনো তবে তাহার সকল ক্ষেত দূর হইয়া যায় হোটেলের কাজ সে খুব ভালো শিখিয়া লইয়াছে সে নিজে একটা হোটেল খুলিবে হোটেলের বাহিরে লেখা থাকিবে হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল রানাঘাট ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান আসুন দেখুন পরীক্ষা করুন কর্তার মতো তাকে ঠেস দিয়া বসিয়া টিকিট বিক্রয় করিবে রাধুনি বামুন ও ঝি বাবু বলিয়া রাখিবে সে নিজে বাজারে গিয়া মাছ তরকারি কিনিয়া আনিবে এই হোটেলের মতো ঝিয়ের উপর সব ভার ফেলিয়ে দিয়া রাখিবে না খদ্দেরদের ভালো জিনিস খাওয়াইয়া খুশি করিয়া পয়সা লইবে সে এই কয় বছরে বুঝিয়া দেখিল লোকে ভালো জিনিস ভালো রান্না খাইতে পাইলে দুই পয়সা বেশি রেট দিতেও আপত্তি করে না এই হোটেলের মতো জোয়ার চুরি সে করিবে না মসুরির ডালের সঙ্গে কম দামের খেসারি ডাল চালাইবে না বাজারের কানা পোকাধরা বেগুন রেল চালানি বরফ দেয়া সস্তা মাছ বাছিয়া বাছিয়া হোটেলের জন্য কিনিবে না এখানে খদ্দেরদের বিশ্রামের বন্দোবস্ত নাই যাহারা নিতান্ত বিশ্রাম করিতে চায় কর্তার গদিতে বসিয়া এক আধটা বেড়ি খায় কিন্তু তাহার মনে হয় বিশ্রামের ভালো ব্যবস্থা থাকিলে সে হোটেলের লোক বেশি আসবে অনেকে খাওয়ার পর একটু গড়াইয়া লইতে চায় সে তাহার হোটেলে একটা আলাদা ঘর রাখিবে খুচরা খদ্দেরদের বিশ্রামের জন্য সেখানে তক্তপোষের উপর শতরঞ্চি ও চাদর পাতা থাকিবে বালিশ থাকিবে তামাক খাইবার বন্দোবস্ত থাকিবে কেউ একটু ঘুমাইয়া লইতে চাহিলেও অনায়াসে পারিবে খাও দাও বিশ্রাম করো তামাক খাও চলিয়া যাও রানাঘাটের কোনো হোটেলে এমন ব্যবস্থা নাই যদুবাড়ুজ্যের হোটেলেও না ব্যবসা ভালো করিয়া চালাইতে হইলে এইসব ব্যবস্থা থাকা দরকার নইলে রেলগাড়ির সময় স্টেশনে গিয়া শুধু আসুন বাবু ভালো হিন্দু হোটেল বলিয়া কি আর খদ্দের আসে খদ্দেররা খোঁজে আরামে ভালো খাওয়া যে দিতে পারিবে তাহার ওখানেই লোক ঝুঁকিবে অবশ্য ইহাসে বোঝে আজ যদি একটা হোটেলের বিশ্রামের ঘর করে তবে দেখিতে দেখিতে কালী রানাঘাটের বাজারময় সব হিন্দু হোটেলে এই দেখা দেখি বিশ্রামের ঘর খুলিয়া বসিবে যদি তাহাতে খদ্দের টানা যায় তবু একবার নাম বাহির করিতে পারিলে প্রথম যে নাম বাহির করে তাহারই সুবিধা আরও কত মতলব হাজারির মাথায় আছে শুধু খদ্দেরের বিশ্রাম ঘর কেন মোকদ্দমা মামলা যাহারা করিতে আসে তাহারা সারাদিনের খাটুনির পরে হয়তো খাইয়া দাইয়া একটু তাস খেলিতে চায় সে ব্যবস্থা থাকিবে পানতামাকের দাম দিতে হইবে না নিজেরাই সাজিয়া খাও বা হোটেলের চাকরি সাজিয়া দিই চূর্ণি নদীর ধারে বসিয়া একা ভাবিলে এমন কত সব নতুন নতুন মতলব তাহার মনে আসে কিন্তু কখনই কি তাহা ঘটিবে তাহার মনের আশা পূর্ণ হইবে বয়স্ত হইয়া গেল ছেচল্লিশের ওপর সারা জীবন কিছু করিতে পারে নাই ষাট টাকা মাহিনার চাকুরি আজও ঘুচিল না ছা গরিব লোক কি করিয়া কি হইবে তাহা সে ভাবিয়া পায় না তবু সে কেন ভাবে রোজ এসব কথা এই চূর্ণি নদীর ধারে বসিয়া ভাবিতে বেশ লাগে তাই ভাবে তবে বয়স হইয়াছে বলিয়া দমিবার পাত্র সে নয় ছেচল্লিশ বছর এমন কিছু বয়স নয় এখনও সে অনেক দিন বাঁচিবে কাজে উৎসাহ তাহার আছে হোটেল খুলিতে পারিলে সে দেখাইয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায় হোটেল খুলিয়া মরিয়া গেলেও তাহার দুঃখ নাই সময় হইয়া গেল আর বেশিক্ষণ বসিয়া থাকা চলিবে না পদ্মঝি এতক্ষণে উনুনে আঁচ দিয়াছে দেরি করিয়া গেলে তাহার মুখ নাড়া খাইতে হইবে আর কি লাগানি ভাগানি কর্তার কাছে লাগাইয়াছে সে নাকি গাঁজা খায় অথচ সে গাঁজা ছোঁয় না কশিনকালে ফিরিবার পথে ছোট বাজারে রাধা বল্লভতলা হাজারি ঠাকুর প্রতিদিন এখানে এই সময় ভক্তি ভরে প্রণাম করিয়া যায় বাবা রাধা বল্লভ তোমার চরণে পড়ে আছি ঠাকুর মনোবাঞ্ছা পূর্ণ করো পদ্মঝির ঝাটা খেতে আর পারিনি ওই কত্তাবুর হোটেলের পাশে পদ্মঝিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলতে পারি হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনো আসে নাই পদ্মঝি উনুনে আঁচ দিয়া কোথায় গিয়াছে বেচুচক্কর্তে দিবানিদ্রা হইতে উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন চন আজ আমাদের এখানে কজন বাবু মাংস খাবেন ফিষ্টি করবেন তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন মনে থাকবে তো রতন এখন আসেনি হাজারি দুঃখ হইল বেঁচুচক দিয়ে কথা তাহাকে কেন বলিল না যে তাহার হাতে রান্না খুব ভালো অতএব সে যেন নিজেই মাংস রাধে কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না সে জানে অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রমী না করিয়াছে রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস হাজারির মনে আছে তাহাদের এড়োসোলা গ্রামে একজন সেকালের প্রাচীনা ব্রাহ্মণ বিধবা থাকিতেন তখন হাজারির বয়স নদশ বছর রান্নায় তাহার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয় অসাধারণ সুনামও ছিল গ্রামের বাহিরেও অনেক জায়গায় লোকে তাহার নাম জানিত হাজারির মা তাকে বলিলেন খড়িমা আপনার তো বয়স হয়েছে কবে চলে যাবেন আপনার গুণ আমাকে দিয়ে যান চিরকাল আপনার নাম করব তিনি বলিলেন আচ্ছা তোকে বো একটা জিনিস দিয়ে যাব কি করে নিরিমিষ চচ্চরি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব সেই বৃদ্ধা হাজারীর মাকে ওই একটিমাত্র জিনিস শিখাইয়াছিলেন এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণেই হাজারীর মায়ের নাম ওদিকের আরদশখানা গ্রামে প্রসিদ্ধ ছিল শুনিতে অতি সামান্য জিনিস নিরিমিষ চচ্চরি ওর মধ্যে আছে কি কিন্তু এ কথার জবাব পাইতে হইলে হাজারীর মায়ের হাতে নিরিমিষ চচ্চরি খাইতে হয় দুঃখের বিষয় তিনি আর বাঁচিয়া নাই ও বছর দেহ রাখিয়াছেন হাজারি মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে মাংস মাছ সবই রাধে ভালো কিন্তু তার হাতে নির্মিষ চচ্চরি এত চমৎকার যে বেঁচ হোটেলে একবার যে খাইয়া যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে রেলবাজারে তো অতগুলো হোটেল রহিয়াছে সে আর কোথাও যাইবে না আজও মাংস রান্নার রাধিবার ভার তাহারই উপর পড়িল খদ্দেররা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল কিন্তু আসলে তাহাতে হাজারির ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই খদ্দেরের মুখের প্রশংসা ছাড়া পদ্মঝি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না বেঁচুচকো তিও তাই অনেক রাত্রে সে খাইতে বসিল এত যে ভালো করিয়া নিজের হাতে রান্না মাংস তাহার নিজের জন্য তখন আর কিছুই নাই যাহা ছিল কত্তাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়াছেন তারপরেও সামান্য যা অবশিষ্ট ছিল পদ্মঝি চাটিয়া পুটিয়া লইয়া গিয়াছে খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে তাহার জন্য বিশেষ কিছুই থাকে না এক দিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায় মাছ মাংস তো দূরের কথা বয়স ছেচল্লিশ হইলেও হাজারি খাইতে পারে ভালো খাইতে ভালোও বাসে কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট ভরে না রাত সাড়ে বারোটা কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়াছেন হোটেলে সে আর মতিচাকর ছাড়া আর কেহ রাত্রে থাকে না পদ্মঝি অনেকক্ষণ চলিয়া গিয়াছে রাত দশটার পর সে থাকে না কোনো দিনই মতিচাকর বলিল চলো ছোট বাজারে যাত্রা হচ্ছে শুনতে যাবে বাবুন ঠাকুর এত রাত্রে যাত্রা পাগল আর কি সারাদিন খেটে আবার ওসব শখ থাকে আমি যাব না তুই যাস তো যা এসে ভাড়ার ঘরে জানালে টোকা মারিস দৌড় খুলে দেব মতি চাকর ছোকরা মানুষ তাহার শখও বেশি সে চলিয়া গেল মতি যাইবে কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল হাজারি উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদুবাড়ুর দরজার বাহিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল বাড়ুজ্যের হোটেলের সঙ্গে তাহাদের রেশারেশি করিয়া কারবার চলে তিনি এত রাত্রে এখানে কি মনে করিয়া কখনো তো আসেন না হাজারির মন পূর্ণ হইয়া গেল সমদুবাড়ুজ্জ একটা হোটেলের কর্তা সুতরাং হাজারির কাছে সেও তার মনিবের সমান দরের লোক একরকম মনিবি যদুবাড়ুজ্জে বলিল আর কে আছে ঘরে যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশপাতাল পাতাল ভাবিতেছিল বিনীতভাবে বলিল কেউ নেই বাবু আমি আছি মতি ছিল ছোট বাজারে যাত্রা যদুবাড়ুজ্জি বলিল চলো ঘরের মধ্যে বসি তোমার সঙ্গে কথা আছে ঘরের মধ্যে ঢুকিয়া যদুবাড়ুজ্জে বেচু চকর্তির গদিতে বসিয়া একবার চারিদিকে চাহিয়া লইয়া বলিল তুমি এখানে কত পাও ঠাকুর আগে সাত টাকা আর খোরা কি কাপড় চোপড় দেয় আগে বছরে দুখানা কাপড় যদুবাড়ুর যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিলেন শোনো আমার হোটেলে তুমি কাজ করতে যাবে তোমায় দশ টাকার খোরা কি দেব। বছরে তিনখানা কাপড় পাবে ধোপা নাপিত তেল তামা যাবে হাজারি দোস্তুর মতো অবাক হইয়া গিয়াছিল কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না তারপর বলিল বাবু এখন তো কিছু বলতে পারি নে ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি আমার যে কথা সেই কাজ তুমি কাল থেকে এই হোটেল ছেড়ে আমার হোটেলে চলো আমি কাল থেকেই তোমাকে নিতে রাজি তবে হ্যাঁ বেচ চকর্তির সঙ্গে আমি অসরস করতে চাইনি সেও ব্যবসাদার আমিও ব্যবসাদার হাজারির মাথা যেন ঘুরিয়া গেল কেহ দেখিতেছে না তো পদ্মঝি কোথাও আড়িপাতিয়া নেই তো সে তাড়াতাড়ি বলিল এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু কাল ভেবে বলবো। কাল রাত্রির এমন সময় আসবেন যদু যে চলিয়া গেল হাজারি গাঁজা খাই এই খবর একেবারে মিথ্যা নয় তবে খায় খুব সঙ্গোপনে এবং খুব কম আজি ব্যাপারের পরে সে এক কলিকা গাজানা সাজিয়া পারিল না সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাঁধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই খদ্দের মুখে ফাঁকা কথায় তার পেট ভরে না যদুবাবু নিজে বাড়ি বহিয়া আসিয়াছেন তাহাকে দশ টাকা মাহিনার চাকরি সঙ্গে খোরাকি ধোপা নাপি দিতে এতদিন রানাঘাটের বাজারে আছে কখনো কাহার সঙ্গে না আসে মিশিতে ভালোও বাসে না তাহার জীবনের আশা যেটা সেটা দশজনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হইবে না তাহাকে খাটিতে হইবে বাজার বুঝিতে হইবে হিসাব রাখা শিখিতে হইবে একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে সংসারে উন্নতি করিতে হইলে দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে পরের মুখে নিজের নাম শুনিতে হইলে সেজন্য চেষ্টা চাই খাটুনি চাই আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারির যাত্রা শুনিয়া লিখি হইবে রাত অনেক মাথা গরম হইয়া গিয়াছে ঘুম আসার নামটি নাই দরজায় খটখট শব্দ হইল হাজারি উঠিয়া দরজা খুলিল সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে মতি ঘরে ঢুকিয়া বলিল এখনও ঘুমাওনি ঠাকুর এখনো জেগে যে হাজারি গাজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল বলিল যে গরম ঘুম আসবে কি সারাদিন আগুনের তাতে যাত্রা দেখলি নে মতি বলিল যাত্রার আসরে জায়গা নেই লোক ভর্তি ফিরে এলাম চলো এক জায়গায় যাবে ঠাকুরমশাই কোথায় পাড়ার মধ্যে চলো না ঘুম যখন নেই একটু ঘুরেই না হয় এলে তোমার তো কোনোদিন কোথাও হাজারি বলিল তোরা ছেলে ছোকরা আমার বয়স ছেচল্লিশ আমি তোর বাপের বয়সের মানুষ আমার সঙ্গে ওসব কথা কেন তোর ইচ্ছে যা বুঝিস করগে যা বাবুর কাছে কি কাছে কিছু বলাই দোহাই দুটি পায়ে পড়ি আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়া দিল তাহার উচ্চ আশা আছে মতির মতো রাত বেড়াইয়া স্ফূর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না বাসনের ঘরে হোটেলে পিতল কাঁসার থালাবাটি রান্নাঘরের পাশে সিন্ধুকে থাকে মাজা ঘষার পর রোজ রাত্রে বেচু নিজে দাঁড়াইয়া থাকিয়া সেগুলি গুনিয়া সিন্ধুকে তুলিয়া রাখিয়া চাবি নিজে সঙ্গে করিয়া লইয়া যান সেই বাসনের ঘরে গিয়া শুইয়া পড়িল হাজারিও বাসনের ঘরে সয় আছে বাহিরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখানা পাতিয়া শুইল না যদুবাবুর হোটেলে সে যাইবে না হোটেলের রাধুনীগিরি সব জায়গায় সমান এই হোটেলে আছে পদ্ম ও হোটেলে হয়তো আবার কি আছে কে জানে তাছাড়া মেচুবাবু তাহার পাঁচ বছরের অন্নদাতা লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়ে যাওয়া ঠিক নয় সে নিজে হোটেল খুলিবে এই তো তাহার লক্ষ্য বৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে অন্য কোথাও যাইবে না তাহার পর রাধাবল্লভ দয়া করেন তখন অন্য কথা পরদিন খুব সকালে পদ্মঝিয়া সে ডাকিল ও ঠাকুর দর্ক হলো এখনো গুম বা কুম্ভকণ্ডকে হার মারালে তোমরা হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল একটু পরে বেচু করতে আসিলেন দরজায় গদিতে ও ক্যাশবাক্সে গঙ্গা জলের ছিটা দিয়া ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গা জল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মঝেকে বলিলেন ধনু দে বেলা হয়ে গেল আজ হাটবার ব্যাপারীদের ভিড় আছে শিগগির করে আজ দে আর সেদিনকার মতো পচা দইটুই আনিস নে বাপু ওতে নাম খারাপ হয়ে যায় শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাব দরকার কি ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ের চাষা লোক তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েখাড়ি দইয়ের বরাদ্দ আছে এই দই পদ্মঝি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রয় করিয়া দুই পয়সা লাভ করিয়া থাকে এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না তাহা বলাই বাহুল্য পদ্মঝি মুখ ঘুরাইয়া বলিল বাবু আপনার যত সব সৃষ্টি কথা দই পচা না ঘণ্ট কে বলছে দই পচা ওই মুখ পড়া হাজারি ঠাকুর তো ওর সেরাদের চাল যদি আজ হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে তবে সে দই পচা কি তাজা তাহা বলে নাই বলিয়াছিল বলা বলি করিতেছিল এরকম খারাপ দই খাইতে দিলে তাহারা চোদ্দ পয়সার জায়গায় বারো পয়সার বেশি খোরাকি দেবে না পদ্মঝি রান্নাঘরের চৌকাঠে পা দিয়া ঝাঁঝালো ঝগড়ার সুরে বলিল বলি ও ঠাকুর দই পচা তোমাকে কে বলেছে হাজারি আমতা করিয়া বলিল ওই সাধু তার ভাইপো রোজ হাটেই তো এখানে খায় ওরাই বলছিল বলছিল তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা তোমার মতো হিংসু কুচুটে লোক তো কখনো দেখিনি আমি দই দিই বলে তুমি হিংসেই বুক ফেটে মরে যাচ্ছ কি আমি বুঝি নে তোমার শখের কুসুম গয়লানির ছাপ বাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে গা জাখোর মোড়ই পড়ে বামুন কোথাকার হাজারি জিভ কাটিয়ে বলিল সেচি কী যে বলো পদ্ম দিদি তার ঠিক নেই কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে আমায় জ্যাঠা বলে ডাকে আমি তাকে মেয়ে বলি তার নামে অমন বললে তোমার পা পাবে না ইহার উত্তরে পদ্মঝী যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না হাজারির চোখে প্রায় জল আসিল কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে রানাঘাটে তাহার শ্বশুর বাড়ি অল্প বয়সী বিধবা হইয়াছে এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট দুইটি ছেলেকে মানুষ করে এক শাশুড়ি ছাড়া শ্বশুরবাড়িতে কেহ নাই হঠাৎ একদিন পথে দুজনের দেখা জ্যাঠামশাই যে দাঁড়ান একটু পায়ের ধুলো দিন আপনি এখানে কোথায় আরে কুসুম কত তুই এখানে এই তো আমার শ্বশুর বাড়ি ছোট বাজারে মন্দিরের গায়ে আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন না রে আমি রেলবাজারে হোটেলে কাজ করি আজ মাছ সাত আছি বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাধা ভাত তরকারি তাহাকে থালা করিয়া বাড়িয়া দিয়াছে দুধ দই বেঁচিয়া ফিরিবার সময় কুণ্ডুদের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মঝির চোখ এড়ায় নাই সুতরাং সে বলিতেই পারে দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো ধারে যাইতেছে এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল কুসুম দুধের ভাড় হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল তাহার বয়স চব্বিশ পঁচিশ বেশ স্বাস্থ্য রং শ্যামবর্ণ মুখশ্রী বেশ শান্ত হাজারি বলিল বাড়ি ফিরছিস এত বেলায় যে কুসুম বলিল জ্যাঠামশাই বড্ড দেরি হয়ে গেল নিজের তো দুধ নেই কায়ের থেকে দুধ আনি তবে বিক্রি করি তবে বাড়ি ফিরি আসুন না আমাদের বাড়ি না এখন আর কোথায় যাব তুই যা খাবি দাবি কুসুম কিছুতেই ছাড়ে না বলিল আমার খাওয়া দাওয়া জ্যাঠামশাই শাশুড়ি রেঁধে রেখে দিয়েছে গিয়ে খাবো কতক্ষণ লাগবে আসুন না হাজারি অগত্যা গেল ছচালা একখানা বড় ঘর সেখানে তো কুসুমের শাশুড়ি থাকে আর একখানা ছোট চারচালা ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল ঘরের মধ্যে একখানা তক্তপোষ পুরো কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে তক্তপোষের নিচে বালি দেয়া আর বছরের আলু এক কোণে কতগুলো হাঁড়ি কুড়ি ও একটা বড় জ্বালা বাঁশের আলনাতে কতগুলো লেপ কাঁথা বাঁধা একটা জলচৌকিতে খানকতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাসার বাসন ঘর দেখিয়া হাজারির মনে হইল কুসুম বেশ সাজাইয়া রাখিতে জানে জিনিসপত্র কুসুম বলিল পান খাবেন জ্যাঠামশাই দে একটা আর তুই খেতে যা বেলা অনেক হয়েছে কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নাই হাজারিকে পান দিয়া সেই যে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল প্রায় ঘন্টা খানেক হইয়া গেল সে নড়িবার নামও করে না দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল বলিল তুই খেতে যানা, আমি যাই আবার উনুনে আজ দিতে হবে সকাল সকাল কুসুম বলিল যাচ্ছি এবার বলিয়া আরও আধ ঘন্টা কাটিয়া গেল কুসুম দেশে আর যায় নাই বাবা মারা গিয়াছে ভাইয়েরা গরিব বলিয়া হোক বা ভাই বৌদের জন্যই হোক তাহাকে বাপের বাড়িতে কেহ লইয়া যায় না নিজে দু একবার গিয়াছিল বেশি দিন টিকিতে পারে নাই ভাই বৌদের ব্যবহার ভালো নয় হাজারের সঙ্গে কুসুম সেসব কাহিনী বলিতে লাগিল ছেলেবেলায় গ্রামে কি পথে কী করিয়াছিল সেই বিষয়ে কথাও তাহার আর ফুরায় না এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয় আমাদের গায়ে যুগিপাড়ার মাঠে আমরা ছোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশাই একবার তখন আমার বয়স ন বছর আমি আর সাধু কুমোরের মেয়ে আদর আমরা দুজনে গিয়েছি ছোলার শাক তুলতে একটা মিঞ্চে দেখি জ্যাঠামশাই ছোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে আমাদের না দেখে দৌড় দৌড় ভীষণ দর আমরা তো হেসে বাঁচিনি ভেবেছি বুঝি আমাদেরকে বলিয়া কুসুম মুখে কাপড় দিয়ে হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি হাজারি দেখিল ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেলে যাইতে বিলম্ব হইবে পদ্মঝি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে সে উঠিতে যাইতেছে কুসুম বলিল দাঁড়ান জ্যাঠামশাই আপনার জন্য একটা জিনিস করে রেখেছি সেটে দেবার জন্যই আপনাকে নিয়ে এলাম বলিয়া একটা কাপড়ের পুটুলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারির সামনে মেলিয়া ধরিয়া বলিল কেমন হয়েছে কাঁথাখানা বাহ বেশ হয়েছে রে কুসুম কাঁথাখানি পাট করিতে করিতে হাসি মুখে বলিল আপনি এখানে রাত্রে পেতে শোবেন আপনি শুধু মাদুরীর ওপর শুয়ে থাকেন হোটেলে আমার অনেক দিনের ইচ্ছে একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব তা দু তিন মাস ধরে একটু একটু করে এখানা আজ দিন পাচ্ছয় হলো শেষ হয়েছে হাজারি ভারী খুশি হইল কুসুমের বাবা রসিক ঘোষ তাহার প্রায় সমবয়সী কুসুম তাহার মেয়ের সমান একই গাঁয়ের লোক তাহা হইলেও কি সবাই করে গাঁয়ে তো কত লোক আছে মুখে বলিল বেঁচে থাক মা মেয়ে না হলে বাপের জন্য এত আত্মী দেখায় কে ভারী চমৎকার কথা আমি পেতে শুয়ে বাজবো এখন ভারী চমৎকার কথা বেশ বেশ কুসুম বলিল জ্যাঠামশাই আপনি তো বললেন মেয়ে না হলে কে করে কিন্তু আমিও বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে শ্রাবণ মাসের সেই উপজ্রান্ত বদলায় কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে সে বাঁ হাতে আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল কিছুক্ষণ পরে বলিল মাথার উপর ভগবান জানেন আর কেউ জানেন না আপনি আমার জন্যে যা করছেন আপনি ব্রাহ্মণ দেবতা আমি ছোট জাতের মেয়ে আমার মুখে অত বড় কথা সাজে না তবে আমিও বলছি ওপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন আমিও যেন দেখে মরি বলিয়াই সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া গলায় আঁচল দিয়ে প্রণাম করিল সেদিন ছিল বেশ বর্ষা হাজারি দেখিল হোটেলে গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়াছে অন্যদিন এ ধরনের খদ্দের এ হোটেলে সাধারণত আসে না হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল বেচচকি ডাকিল হাজারি ঠাকুর এদিকে এসো হাজারি গদির ঘরের দরজা আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন এই ঠাকুরটির নাম হাজারি বেচু চক্রটি বলিল হ্যাঁ বাবু এরই নাম হাজারি বাবুটি বলিলেন এর কথাই শুনেছি ঠাকুর তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেধে ভালো করে খাওয়াতে পারবে তোমার আলাদা মজুরি যা হয়ে দেব বেচু বলিল ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অব্দি লোকে জানে ও আমারই ঠাকুর ওকে কিছু দিতে হবে না আপনারা যা হুকুম করবেন তাও করবে এই সময় পদ্মঝি বেঁচুচক্কর্তির ডাকে ঘরে ঢুকিল বেঁচুচক্কর্তি কিছু বলিবার পূর্বে জনৈক বাবু বলিল জি আমাদের একটু চা করে খাওয়া এই বর্ষার দিনটাতে না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও বুঝলেন চক্রবর্তী মশাই আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন সে কথা মিথ্যে নয় আমরা যখন আজ শিকারে বেরিয়েছি তখন আমার পিস্তুতু ভাই বলে দিয়েছিল রানাঘাট যাচ্ছ শিকার করে ফেরবার পথে রেলবাজারের বেঁচু চকর্তির হোটেলের হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো তাই আজ সারাদিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম ফিরবার গাড়ি তো রাত দশটায় তাই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই মজুরি কেন দেবো না চক্কর্তি মশাই ও আমাদের রান্না করুক আমরা ওকে খুশি করে দিয়ে যাব। ওর জন্যই তো এখানে আসা কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চকি কানে কথাগুলো গেল তাহার চাকুরের উন্নতি হইতে পারে সুনজরে পড়িলে কি কিনা সম্ভব খুশির চোটে সে ইহাই লক্ষ্য করিল না যে পদ্মঝি তাহার প্রশংসা শুনিয়া এদিকে হিংসায় নীল বর্ণ হইয়া উঠিয়াছে বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না তাহারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া আনিল হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে মাংসে একটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দা সে তার গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেকদিন আগে শিখিয়াছিল কিন্তু হোটেলে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনো দিন থাকে না তবে বাধা খরিদ্দারগণের মনস্তুষ্টির জন্যে মাসে একবার বা দুবার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাইতে গেলে চলে না বা হাজারির ইচ্ছাও করে না যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করিতে ইচ্ছা করে না তেমনি হাজারি ঠিক করিল পদ্মঝি তাহাকে দুই চক্ষু পারিয়া যেমন দেখিতে পারে না তেমনি আজ মাংস রাধিয়া সকলের বাহু ভাল হইয়া চোখে আঙুল দিয়ে দেখাইয়া দিবে তাহাকে যত ছোট মনে করেও তত ছোট সে নয় সেও মানুষ সে অনেক বড় মানুষ ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না পদ্মঝি জোগাড় দিবে না এ জানা কথা হোটেলের অন্য উড়ে বামনটিকে বলিতে পারা যায় না কারণ সেই হোটেলের সাধারণ রান্না রাধিবে একবার ভাবিল কুসুমকে আনব পরক্ষণ স্থির করিল তার দরকার নেই লোকে কে কী বলবে পদ্মঝিত বটি পাতিয়া কুটিবে কুসুমকে যাক নিজেই যাহা হয় করিয়া লইবে এখন বেলা হইয়াছে হাজারি বাজার হইতে কেনা তরি তরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল বর্ষাও যেন নামিয়াছে হিমালয়ের পাহাড় ভাঙিয়া কাঠগুলা ভিজিয়া গিয়াছে মাংস সে কয়লার জালে রাঁধিবে না তাহার সে বিশেষ প্রণালীর মাংস কয়লার জালে হইবে না সব রান্না শেষ হইতে বেলা দুইটা বাজিয়া গেল তারপর খরিদ্দার বাবুরা খাইতে বসিল মাংস পরিবেশন করবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারি বুঝিয়াছে আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই হইল তাই বাবুরা বেঁচুচকর্তিকে ডাকাইলেন এবং হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচুচকর্তিও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা শুনিয়া চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন তুমি এখানে কত পাও ঠাকুর সাত টাকা আর খাওয়া পরা এই দুটো টাকা আমরা তোমাকে বকশিস দিলাম চমৎকার রান্না তোমার যখন আবার এদিকে আসব তুমি আমাদের রেধে খাইও হাজারি ভারী খুশি হইল বকশিস ইহারা হয়তো কিছু দিবেন সে আশা করিয়াছিল বটে কিন্তু দু টাকা দিবেন তা সে ভাবে নাই যাইবার সময় বেচু সামনে বাবুরা হাজারির রান্নার আরেক দফা প্রশংসা করিয়া গেলেন আরেকবার শীঘ্রই আসিবেন এদিকে তখন এদিকে আসিয়া হাজারি ঠাকুরের হাতে মাংস না খাইয়া তাহাদের চলিবেই না বেশ হোটেল করেছেন চকর্তী মশাই বেঁচুচক্কর্তি বিনীতভাবে কাঁচোমাচো হইয়া বলিল আগে বাবু মশাইরা রাত সব দেখতে পাচ্ছেন সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো কিন্তু আপনাদের মতো লোক যখন আসেন সকলেই দয়া করে এই গরিবের কুড়েতেই পায়ের ধুলো দিয়ে থাকেন তা আসবেন যখন আপনাদের ইচ্ছে হয় আগে থেকে একখানা চিঠি দেবেন সব মজুদ থাকবে আপনাদের জন্যে বলবেন কলকাতায় ফিরে দু চারজন আলাপি লোককে যাতে এদিকে এলে তারাও এখানে এসে ওঠেন বাবু তা আমার বামুনের মজুরিটা কত মজুরি দেব তা দিন বাবু এক বেলার মজুরি আট আনা দিন বাবুরা আরও আট আনা পয়সা বেচুর হাতে দিয়ে চলিয়া গেলেন বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল ঠাকুর আজ আর বেরিয়ে না কোথাও বেল গিয়েছে আচার একটু পরেই দিতে হবে পদ্ম কোথায় পদ্ম থালা বাসন বার করছে ডেকে দেব পদ্মঝি আজ যে মুখ ভার করিয়াছে হাজারি তাহা বুঝিয়াছিল আজ হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা আজ আর কি তাহার মনে সুখ আছে পদ্মঝির মনস্তুষ্টি করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত তরকারি ও মাংস দিয়াছিল পদ্মজি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না মুখ যেমন ভার তেমনই রহিল ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মজী হঠাৎ প্রশ্ন করিল রাধা মাংস আর কতটা আছে ঠাকুর বলিয়া ডেকচির দিকে চাহিল এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়া আসিবে সে ব্রাহ্মণের বিধবা নয় মাছ মাংস খাইতে তাহার আপত্তি নাই ভাবিয়া ডেকচিতে দেড়পো আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল পদ্মজি কি তাহা দেখিতে পাইল পদ্ম দেখিয়াছে বুঝিয়া হাজারি বলিল সামান্য একটু আছে কি হবে ওটুকু আমায় দাও না আজ আমার ভাগ্নি জামাই আসবে তুমি তো মাংস খাও না কুসুমের জন্য রাখা মাংস পদ্মঝিকে দিতে হইবে যার মুখ দেখিতে ইচ্ছা করে না হাজারির হাজারি মাংস খায় না তাহা নয় হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়ে আসে নিজেকে বঞ্চিত করিয়া পদ্মঝি তাহা জানে জানি বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা উহার মনে জাগিয়াছে ইহাও হাজারি বুঝিল হাজারি বলিল তোমায় তো দিলাম পদ্ম দিদি একটুখানি পড়ে আছে ডেকচির তলায় ওটুকু আর তুমি কি করবে কি করব বললুম তা তোমার কানে গেল না বাগ্নি জামা এসেছে শুনলে না যা দিলে এতটুকুতে কি কী কুলবে ডেলেদা ওটুকু হাজারি বিপন্নমুখী বলিল আমি একটু রেখে দিয়েছি আমার দরকার আছে পদ্মজি ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বলিল কি দরকার তুমি তো খাও না কাকে দেবে শুনি হাজারি বলিল দেবো ও একজন একটু চেয়েছে কে একজন আছে ও সে তুমি জানো না পদ্মজি হাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বলিল না আমি জানিনি তাকিয়ে আর জানি আর সে জানির আমার দরকার নেই হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না তবে অনেক দিন বলে দিচ্ছি বেশ তুমি আমায় না দাও চকর্তী মশাই শালাও আজ কলকাতা থেকে এসেছে তার জন্য মাংস বাটি করে আলাদা রেখে দাও ও বেলায় খাবে এখন আমি না পেতে পারি সে হোটেলের মালিকের আপনার লোক সে তো পেতে পারে বেচুচকর্তির এই শালাটিকে হাজারি অনেকবার দেখিয়াছে মাসের মধ্যে দশ দিন আসিয়া ভগ্নীপতির বাড়ি পড়িয়া থাকে আর কালা পেড়ে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের উপর কর্তৃত্ব চালায় কথায় কথায় ঠাকুর চাকুরকে অপমান করে চোখ রাঙায় যেন হোটেলের মালিক নিজেই তাহাদের গ্রামের মেয়ে দরিদ্র কুসুম ভালোটা মন্দটা খাইতে পাওয়া দূরে থাকুক অনেক সময় পেটের ভাত জোটাইতে পারে না তাহার জন্যে রাখিয়া দেয়া এত যত্নের মাংস শেষকালে সেই চালবাজ বারসাইঘর শালাকে দিয়ে খাওয়াইতে হইবে এই প্রস্তাব হাজারির মোটেই ভালো লাগিল না কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক যাহাদের হোটেল তাহারা যদি খাইতে চায় হাজারি তাহা না দিয়া পারে কি করিয়া অগত্যা হাজারিকে পদ্মঝিয়ের সামনে বড় জামবাটিতে ডেকচির মাংসটুকু ঢালিয়া রান্নাঘরের কুলুঙ্গিতে রেকাবি চাপা দিয়া রাখিয়ে দিতে হইল সামান্য একটু বেলা আছে হাজারি সেটুকু সময়ের মধ্যেই একবার নদীর ধারে ফাঁকা জায়গায় বেড়াইতে গেল আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে দুইটি জিনিস আজ বুঝিয়াছে সে প্রথমত ভালো রান্না সে ভুলিয়া যায় নাই কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন দ্বিতীয় পরের তাবে কাজ করিলে মানুষকে মায়া বিসর্জন দিতে হয় আজ এমন চমৎকার রান্না মাংসটুকু সে কুসুমকে খাওয়াইতে পারিল না খাওয়াইতে হইল তাহাদের দিয়া যাহাদের সে দুই চক্ষু পাড়িয়া দেখিতে পারে না কুসুম যেদিন কাঁথাখানি দিয়াছিল সেদিন হইতে হাজারীর কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছে কুসুমের উপর বয়সে তো সে মেয়ের সমান বটেই কাজও করিয়াছে মেয়ের মতোই আর যদি হাজারির হাতে পয়সা থাকিত তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত অন্য কিছু দেওয়া তো দূরের কথা নিজের হাতের অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না ছেলেবেলাকার কথা হাজারির মনে হয় তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া যোগাড়যন্ত্র করিতেছেন পাড়ার অনেক বৃদ্ধা ও প্রৌঢ়া বিধবাদের সঙ্গে হাজারি তখন আট বছরের ছেলে সেও ভীষণ বায়না ধরিল গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয় সকলেই বলিল তোমার ও ছেলেকে কে দেখাশুনো করবে বাপু অত ছোট ছেলে সেখানে নানান ঝুঁকি তাহলে তোমার যাওয়া হয় না হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না বলিয়া তার যাওয়াই হইল না জীবনে আর তার কখনোই সাগর দেখা হয় নাই কিন্তু হাজারির মনে মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা আছে। হাজারি ভাবিল যাকে যদি কখনো নিজে হোটেল খুলতে পারি তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মঝিকে দেখাবো তুই কোথায় আর আমি কোথায় হাতে পয়সা থাকলে কালিনা হোটেল খুলে দিতাম কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো আমার নিজের হোটেল হলে কতগুলো বিষয় সে যে খুব ভালো শিখিয়াছে সে বেশ বুঝিতে পারে বাজার করা হোটেলওয়ালার একটি অত্যন্ত দরকারি কাজ এবং শক্ত কাজ ভালো বাজার করার উপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে এবং ভালো বাজার করার মানেই হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা ভালো জিনিসের বদলে সস্তা জিনিস অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না এমন দ্রব্য খুঁজিয়া বাহির করা যেমন বাটা মাছ যেদিন বাজারে আঁকড়া সেদিন ছ রেল চালানি রাসমাছের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে হঠাৎ ধরা বড় কঠিন কোনটা বাটার পোনা কোনটা রাসের পোনা পরদিন হাজারি চূর্ণির ঘাটে গিয়ে অনেকক্ষণ বসিয়া রহিল তাহার মন কাল হইতে ভালো নয় পদ্মঝির নিকট ভালো ব্যবহার কখনও সে পায় নাই পাইবার প্রত্যাশাও করে না কিন্তু তবুও কাল সামান্য একটু রাধা মাংস লইয়া যে কাণ্ডটি করিল তাহাতে সে মনোকষ্ট পাইয়াছে খুব বেশি পরের চাকরি করিতে গেলে এমন হয় কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি অমন ভালো রান্না সে অনেকদিন করে নাই অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত ভালো কাজ করিলেও চাকরির উন্নতি তো দূরের কথা ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না বরঞ্চ পদে পদে হেনস্থা করে এক একবার ইচ্ছা হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে কিন্তু সেখানেও যে এরকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই সেখানেও পদ্মঝি জুটিতে বিলম্ব হইবে না কি করা যায় বেলা পড়িয়া আসিতেছে আর বেশিক্ষণ বসা যায় না বহু পাপনা করিলে আর কেহ হোটেলের রাধুনিগিরি করিতে আসে না এখনই গিয়া ডেকচি না চড়াইলে পদ্মঝি একঝুড়ি কথা শুনাইয়া দেবে এতক্ষণ উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল কুসুম আসন পাতিয়া দিয়ে বলিল বাবা ঠাকুর আসুন বড় সৌভাগ্য অসময় আপনার পায়ের ধুলো পড়ল হাজারি বলিল দেখ কুসুম তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল কি বাবা ঠাকুর আমার বয়স ছেচল্লিশ হয়েছে বটে কিন্তু আমার তত বয়স দেখায় না কি বলিস কুসুম আমার এখন বেশ খাটবার ক্ষমতা আছে তুই কি বলিস হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময় কিছু কৌতুকের সুরে বলিল তা বাবা ঠাকুর তা তো বটেই বয়স আপনার এমন কি কেন বাবা ঠাকুর কুসুমের মনে একটা কথা উঁকি মারিতে লাগিল বাবা ঠাকুর আবার বিয়েটিএ করবার কথা ভাবছেন নাকি হাজারি বলিল আমার বড় ইচ্ছে আছে কুসুম একটা হোটেল করব নিজের নামে পয়সা যদি হাতে কোনো দিন জমাতে পারি এ আমি নিশ্চয়ই করব তুই জানিস পরের ঝাটা খেয়ে কাজ আর ইচ্ছে করে না আমি আজ দশ বছর হোটেলে কাজ করছি বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি চকর্তি মশায়ের চেয়ে আমি ভালো বাজার করতে পারি মাখমপুরের হাট থেকে হাটটা যদি তরিতরকারি কিনে আনি তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় চারানা ছোঁয়ানা সস্তা পড়ে এ ধরো কম লাভ না একটা হোটেলের ব্যাপারে বাজার করবার মধ্যেই হোটেলের কাজের আর্ধেক লাভ আমার খুব মনে জোর আছে কুসু টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে তবে হোটেল যা চালাবো বাজারের সেরা হোটেল হবে তুই দেখিনি কুসুম হাজারি ঠাকুরের এই দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ আসিতেছে হোটেলের ব্যাপারে সেই বিশেষ কিছু বুঝুক না বুঝুক বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল আমার একজোড়া রুলি ছিল এক গাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় আর বছর আরেক গাছা আছে বিক্রি করলে ষাট সত্তর টাকা হবে আপনি নেবেন বাবা ঠাকুর ওই টাকা দিয়ে হোটেল খোলা হবে আপনার হাজারি হাসিয়া বলিল তোর পাগলি ষাট টাকায় হোটেল হবে কি রে কত হলে হয় অন্তত দুশো টাকার কম তো নয় তাতেও হবে না আচ্ছা হিসেব করে দেখুন না বাবা ঠাকুর হিসেব করে দেখব কি হিসেব আমার মুখে মুখে ধরো গিয়ে দুটো বড় ডেকচি ছোটো ডেকচি তিনটে থালা বাসন একপ্রস্ত হাতা খুন্তি বেড়ে চামচে চায়ের বাসন বাইরে গদির ঘরের একখানা তক্তপোষ বিছানা তাকিয়া বাক্স ক্ষেরোবাঁধানো খাতা দুখানা বালতি লণ্ঠন চাকি বেলুন এসব নানান নটখটি জিনিস কিনতেই কিন্তু টাকার উপর বেরিয়ে যাবে পাঁচ দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে চাকর ঠাকুরের দুমাসের মাইনে হাতে রেখে দিতে হয় যদি প্রথম দুমাস না হলো কিছু ঠাকুর চাকরের মাইনে আসবে কোথা থেকে সেসব জাগগে তাছাড়া তোর টাকা নেবই বা কেন কুসুম ক্ষুব্ধস্বরে সারে বলিল আমার থাকতো যদি তবে আপনি নিতেন না কেন ব্রাহ্মণের সেবায় যদি ও টাকা লাগে তবে ও টাকার ভাগ্যই বাবা ঠাকুর সে ভাগ্যি থাকলে তো হবে আমার অত টাকা যখন নেই তখন আর সে কথা বলছি কি করে বলুন যা আছে ওতে যদি কখনো সখনও কোনো দরকার পড়ে আপনার মেয়েকে জানাবেন হাজারি উঠিল আর এখানে বসে দেরি করা চলিবে না বলিল না রে কুসুম ওতে আর কি হবে আমি যাই এখন কুসুম বলিল একটা কিছু মুখে না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর বসুন আর একটু আমি আসছি কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করার অবসর পর্যন্ত পাইল না একটু পরে কুসুম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেজের উপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল কিছুক্ষণ পরে এক বাটি দুধ ও একখানা রেখাবিতে পেঁপে কাটা আমের টিকলি ও দুটি সন্দেশ আনিয়া আসনের সামনে মেজের উপর রাখিয়া বলিল একটু জল খান বসুন এসে আমি খাবার জল আনি হাজারি আসনের উপর বসিল কুসুম ঝকঝকে করিয়া মাজা একটা কাচের গেলাসে জল আনিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা মেয়ের মতো স্নেহ যত্ন করে কুসুম তাহার জন্যে তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল মশায়ের গাজাখুর শালাকে শুধুই পদ্মঝিয়ের জন্যে দাসত্বের এই তো সুখ হাজারি বলিল তুই আমার মেয়ের মতন কুসুম মা কুসুম হাসিয়া কহিল মেয়ের মতন কেন বাবা ঠাকুর মেয়েই তো ঠিক মেয়েই তো মেয়ে না হলে বাপেরা তো যত্ন কে করে যত্ন আর কী করেছি সে ভাগ্যি ভগবান কি আমায় দিয়েছেন একে কি যত্ন করা বলে কাতাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর তা শুচ্ছি বই কিরে রোজ তোর কথা মনে হয় শোবার সময় মনে ভাবি কুসুম এখানা দিয়েছে ছেঁড়া মাদুরের কাঁথি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল পেতে শুয়ে বেঁচেছি আহা কি যে বলেন না সন্দেশ দুটো খেয়ে ফেলুন পায়ে পড়ি ও ফেলতে পারবেন না কুসুম তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা ওটা তোর জন্য রেখে দিলাম কুসুম লজ্জায় চুপ করিয়া রইল হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল পানানি দাঁড়ান তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল আমারও রুলি গাছে তোলা রইল আপনার জন্য বাবা ঠাকুর যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা